আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের ফায়ারবেস হোস্টিং এর আর একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আমরা দেখতেছিলাম যে কিভাবে আপনারা ফায়ারবেস হোস্টিং এর ভিতরে যে কোনো সাইট হোস্ট করতে পারেন। তো এখন আমি মূল কাজে চলে যেতে পারি। তো গত ভিডিও যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন, কারণ হলো যে সেই ভিডিওতে আমি ভিজুয়াল স্টুডিও, তারপর নোট জেস, সেগুলো আমি ইনস্টল করছিলাম। তারপরে আমরা এখানে ফায়ারবেস টুল ইনস্টল করছিলাম, লগ ইন করা দেখেছিলাম। তো আজকে ইনিশিয়ালাইজ আর টেস্টিং করব আপলোডের। তো প্রথমে আমি একটা যে সাইট আপলোড করব সেই সাইট আমি এক জায়গায় সরিয়ে নিতে পারি, যেমন এইখানে একটা সাইট আছে এটা। তো যদি এটা আমি আপলোড করতে যাই তাহলে এটা আরেকটু কাছে নিতে পারি, তার জন্য এটা আমি কন্ট্রোল সি করে নিলাম। কন্ট্রোল সি করে নেওয়ার পরে অন্য আরেকটা ফোল্ডারে মানে এখানে আমি রেখে দিচ্ছি। দেন এটা একটু নেমটা একটু চেঞ্জ করে দেই, মাই ওয়েবসাইট দিয়ে দিলাম, সমস্যা নেই। এখন এই মাই ওয়েবসাইট আমরা ভিজুয়াল স্টুডিও দিয়ে ওপেন করব। আমার এক দিক থেকে সব দেখানো, কারণ হলো যারা কিছু লোক দেখবে যারা একদম নতুন হবে তাদের জন্য মূলত দেখানো কারণ। আমি ওপেন ফোল্ডার চলে যাচ্ছি, দেন যেখানে ওয়েবসাইটের ফোল্ডারটা সেটা আমরা সিলেক্ট করে দিব, সেই ফোল্ডারটা ওপেন করে এখানে সিলেক্ট করে দিব। আর আপনাদের যদি কোনো একদমই কোনো HTML বা CSS দিয়ে কোনো ওয়েবসাইট যদি না তৈরি থাকে সেক্ষেত্রে আমি ফয়সাল ট্যাগের সম্ভবত HTML বা CSS এর দিয়ে তৈরি করার সাইটের 20টার উপরে জিপ আকারে 10টা 10টা মনে হয় দিয়ে দিয়েছিলাম, অনেক জনপ্রিয় কিছু সাইটের জিপ। তো আপনারা সেখান থেকে ফ্রি সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। আমি এখানে ইয়েস করে দিচ্ছি। তো ইয়েস করলে আমাদের এখানে কিন্তু সেই মাই সাইট সেই ফোল্ডারে আন্ডারে এখানে ইন্ডেক্স HTMLটা চলে আসছে। তো ইন্ডেক্স HTMLটা আমরা এখান থেকে তো রান করতে পারবো, ডিবাগিং করতে পারবো ক্রোমের উপরে চাইলে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে প্রিভিউ দেখতেও পারতেছি। এখন কথা হলো যে এই সাইটটা আমাদের আপলোড করব কিভাবে। তো প্রথমে আপনাদের এখানে টার্মিনাল ওপেন করতে পারেন, নিউ টার্মিনাল। আচ্ছা, আমি টার্মিনালটা ক্লোজ করে আবার দেখাই, যদি টার্মিনালটা এখানে না থাকে সেক্ষেত্রে এই ভিউতে গিয়ে এই টার্মিনাল চলে যাবেন। তো যতগুলো এরর আসবে সবগুলো আমরা সলভ করে একদিক থেকে দেখব, এটা আর দরকার নাই, ক্লোজ করে দিলাম। দেন এখানে ফায়ারবেস এন্ডের এটা আমি কপি করে নিলাম, দেন এখানে আমি পেস্ট করে দিলাম, এন্টার দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে একটা এরর শো করতেছে। তো এটা আমরা এররটা স্কিপ করতে পারি এক লাইন কোড লেখার মাধ্যমে। তো বাইপাসের এই কোডটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, ভুল দেখতে হবে। আমি গ্রুপের ভিতরে পোস্ট করে দেওয়া ট্রাই করব। তো এখান দিয়ে দিচ্ছি, দেন এন্টার। তারপরে যে আগের লাইনটা আমরা লিখলাম সেই লাইনটা আমি আবারও এখানে লিখতেছি, দেন এন্টার দিব। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো ইউ রেডি টু প্রসিড? তো ইয়েস অর নো, আমরা ইয়েস দিব স্মল লেটার ওয়াই দিয়ে, এন্টার দিব।
তারপরে এখানে আপনাদের কিবোর্ড থেকে আপ ডাউন প্রেস করতে হবে, কিবোর্ডের বাটন আপ ডাউনের যে বাটনগুলো সে বাটনগুলো প্রেস করে এখানে আপনারা হোস্টিং এর এটা সিলেক্ট করতে পারেন। দেন আপনারা এখানে কিন্তু লেখাই আছে আপ ডাউনের কথা, তারপর এন্টার দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু দেখেন যে আরেকটা এরর চলে আসছে, তো এখানে আমরা দিতে পারি ফায়ারবেস ইনিট হোস্টিং, এর সাথে হোস্টিংটা অ্যাড করব। তারা যে এইখানে কমেন্টটা লেখছে সেটা ভুল থাকতে পারে বা পরে চেঞ্জ করে আর আপডেট করে নেই, তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফায়ারবেস ইনিট হোস্টিং দিয়ে এন্টার দিব। তারপরে ইনিশিয়ালাইজ হয়ে যাবে আশা করি। দেন ওয়াই দিয়ে এন্টার, ইয়েস হয়ে গেছে। এখন তারপরে আমরা এখান থেকে আমি বড় করে আপনাদের, আচ্ছা এখানে বড় হবে না, আপনারা অলরেডি প্রজেক্ট করছেন কিনা, এক্সিস্টিং প্রজেক্টে হোস্টিং সেট করতে চাচ্ছেন কিনা, নাকি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেটা আপনাদের এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে। এখানেও আপ ডাউন কে প্রেস করে আপনারা উপরে নিচে নিতে পারবেন। তো আমি এক্সিস্টিং প্রজেক্টটি দিতে চাচ্ছি, এন্টার দিয়ে দিলাম। তো এক্সিস্টিং প্রজেক্ট দেওয়ার পরে আপনারা ফায়ারবেসে যতগুলো প্রজেক্ট তৈরি করছেন সবগুলো প্রজেক্ট এখানে হাজির হয়ে যাবে। তো আপনারা আপ টু ডাউন আপ ডাউন প্রেস করে যে প্রজেক্টটা আপনারা এই হোস্টিংয়ে সেট করার জন্য তৈরি করছেন সেটা সিলেক্ট করবেন। তো আমার এইখানে যে ফয়সাল অফিসিয়ালটা আমি তৈরি করলাম আগের ভিডিওতে সেটা আমি সিলেক্ট করে এন্টার দিয়ে দিচ্ছি। তারপরে এখানে বলতেছে যে আমি এই ইন্ডেক্স এইচটিএমএল এইটা কি পাবলিক রাখবো কিনা, সেটা পাবলিক ডিরেক্টরি হবে কিনা, ইয়েস। তো তার জন্য আমরা এখান থেকে এন্টার প্রেস করব। আর সেটা কি এক্স্যাক্টলি লোকেশনে হবে কিনা, মানে দেখা যাচ্ছে যে এখানে সিএসএস ইমেজ জেএস এগুলো সব তো আছে মাই ওয়েবসাইটের আন্ডারে, কিন্তু আমি চাচ্ছি যে পাবলিক নামে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের ভিতরে এরকম ইন্ডেক্স এইচটিএমএল আরও অনেকগুলো থাকতে পারে, নির্দিষ্ট একটা ইন্ডেক্স এইচটিএমএল থেকে রান হবে এরকমটা আমি চাচ্ছি না, তাই এটা আমি নো দিয়ে দিচ্ছি, এন দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি। তারপরে গিটহাবের সাথে অটোমেটিকলি এটা কি সাইন আপ করবেন কি না, এই প্রজেক্টটা কানেক্টেড থাকবে কি না, সেটাও আমি নো দিয়ে দিচ্ছি, এন দিয়ে এন্টার দিব। উপরেরটাও এন দিছি, এটাও এন দিলাম। এন দেওয়ার পরে ইনিশিয়ালাইজ কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এখানে দেখেন যে পাবলিক নামে তারপর একটা এইচটিএমএল ফাইল তৈরি হয়েছে। এই এইচটিএমএল ফাইলটা রান করলে একটা জিনিস দেখায়, আমি আপনাদের দেখাই। যদি এই যে স্টার্ট করি তারপর ক্রোম দিয়ে, দেখেন যে এই যে যে ওয়েলকাম লেখাটা না, তো এইটা প্রথম প্রথম যদি আপনারা কোনো কিছু ডকুমেন্টেশন বা ভিডিও না দেখে স্টার্ট করেন সেক্ষেত্রে এরকম যে দেখাবে আপনারা বুঝতেও পারবেন না যে এটা কোথায় থেকে দেখাচ্ছে। তারা কিন্তু এই এইচটিএমএল ইন্ডেক্সটা ইন্ডেক্স এইচটিএমএলটা দিয়ে দেয় ডিজাইন করে, এই ডিজাইনটা করে দিছে ওয়েলকামের। তো আমি প্রথম ভাবতেছিলাম যে আমার মেইন ইন্ডেক্স এইটাই, ইন্ডেক্স এইচটিএমএল, তারপরে বারবার রান করলে এরকমই শো করছিল। তারপরে অনেক গাটাগাটি করলাম, পরে আমি এটা ডিলেট করার চিন্তা ভাবনা করলাম, কারণ এটা তো আর কোনো দরকার নাই। তো আমি এটা কিবোর্ড থেকে ডিলেট করতে পারি। তারপরে এই এই ফোল্ডারের ভিতরে আমি অন্যান্য ফাইলগুলো নিয়ে নিব, তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে আমার যে অন্যান্য ফাইলগুলি সেগুলো আমি সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই পাবলিক ফোল্ডারের ভিতরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এখন এটা এই ইন্ডেক্স এইচটিএমএলটা রান করলে
আমার যে অরিজিনাল ফাইলটা সেটাই কিন্তু রান হওয়ার কথা। একটু সমস্যা হয়েছিল, আমি আবার রান করতেছি, ইয়া সেটাই রান হচ্ছে। তো তারপরে আমাদের সেটা তো নেক্সট দিতে হবে। এখানে একটা আপনাদের ওয়েবসাইটের একটা নিক নেম সেট করে দিবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা স্মল লেটার লিখি ফয়সাল অফিসিয়াল, ফয়সাল অফিসিয়াল, নেক্সটে চলে যাচ্ছি, রেজিস্টার করে নিচ্ছি। তারপর এখানে যে কমেন্টটা লিখছে আপনারা চাইলে সেটা এখানে লিখতে পারেন, না লিখলেও সমস্যা হওয়ার কথা না। তো আমি এখানে তো দিয়ে রান করতেছি সে কমেন্টটা। তো এগুলো তো অলরেডি আমরা ইনস্টল করছি, সেটা আমার এখানে আবার ভিজুয়াল স্টুডিওর ভিতরে ইনস্টল করার দরকার ছিল না, কারণ অলরেডি আমরা আগের ভিডিওতে গ্লোবালি সেগুলো ইনস্টল করে নিয়েছি, তাই এটা কিন্তু সাথে সাথে কমপ্লিট দেখাচ্ছে। তো যারা আগের ভিডিও দেখছেন তারা জানেন যে এগুলো কিভাবে ইনস্টল করতে হয়। তো এখন আমি আবার নেক্সটে চল যাব। নেক্সটে যাওয়ার পর এখানে যে ইম্পর্টেন্ট কমেন্টটা সেটা হলো ফায়ারবেস ডিপ্লয়। তো এটা আমি কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে আমি পেস্ট, তো আমার কারেন্টটা চলে গেছিল, আমি কমেন্টটা আবার লিখে এন্টার দিচ্ছি। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। আর এইখানে প্রজেক্টটা ওইখানে ওপেন করার পরে দেখতে পারবেন যে এখানে কিন্তু কোনো কিছু নাই, এখন ওয়েটিং আছে রিলিজের, ফার্স্ট রিলিজের জন্য। তো এরপরে যতবার রিলিজ করবেন এখানে কিন্তু থাকবে, আর সেই রিলিজগুলো তে ভার্সন সেট করে দেওয়া যাবে, সেটা রিলিজ ভার্সন কত, তারপরে সেটা টাইম তো এখানে থাকবে, স্ট্যাটাস থাকবে। তো দেখতে পারলেন যে আমার কিন্তু আপলোডটা কমপ্লিট হয়ে গেছে, ফাইল আপলোড কমপ্লিট, রিপ্লাই কমপ্লিট। এখানে একটা ইউআরএল দিয়ে দিছে, হোস্টিং ইউআরএল। আপনারা যেই ওইখানে ওয়েবের নিক নেমটা দিবেন ওই রকম নেমের উপর বেস করে সেটা প্রথমেই থাকবে সুন্দরভাবে। সাধারণত ওয়েব হোস্টিং এত ছোট হয় না আমার জানা মতে, অনেক লং হয়, বাট এটা কিন্তু গুগলের হোস্টিংটা একদম ডোমেনের মতোই, ডোমেন বা হোস্টিং কোনটা সেটা কিন্তু বোঝা খুবই দায়, কারণ একদম ছোট। আমি এটা এখন ওপেন করব, এখানে ক্লিক করলে লিঙ্কের অপশন আসবে, সেটা ওপেন করব। ওপেন হচ্ছে, দেখতে পারলেন যে আমার সাকসেসফুলি ভাবে এই সাইটটা গুগল হোস্টিং এর ভিতরে আপলোড হয়ে গেছে। এখন এই ইউআরএল আপনারা যাকেই দেন, ফেসবুকে দিতে পারেন, মেসেঞ্জার, তারপরে মেসেঞ্জারে পার্সোনালি দিতে পারেন, যাকেই দিবেন। তো এই ওয়েবসাইটটা লুট নিবে, এসএসএল সেট করা একদম সিকিউর, আর রান টাইমে অনেক রেসপন্সিভ আর কি। তো আমরা যে রিলিজ করলাম, তো এখন এখানে যদি আমি পেজটা রিলোড দেই তাহলে এখানে ফার্স্ট রিলিজ চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে মোট ফাইল কয়টা আপলোড করছেন সেই ফাইল সংখ্যা থাকবে, আর এখানে আপনারা সেটিংয়ে গেলে সেটার একটা ভার্সন টাইপ সেট করে এখানে সেভ করতে পারেন। আর যতবার রিলিজ করবেন এখানে ততবার শো করবে। এ প্রজেক্টটা কিছুটা চেঞ্জ এনে শুধু কমেন্টের ক্ষেত্রে ডিপ্লয় কমপ্লিট, এখানে কমেন্ট করবেন হলো আপনাদের এইটা,
ফায়ারবেস ডিপ্লয় এই কমান্ড টু করলেই হবে। তো এখানে যদি আমি আবারও সেই একই কমান্ড করি, আবার এন্টার দেই, তাহলে আশা করি যে রিলিজটা বুঝতে পারবেন যে ফার্স্ট রিলিজ বা সেকেন্ড রিলিজ সেইটা আপলোড হচ্ছে। এখানে আপলোড কমপ্লিট হোক, এই তো কমপ্লিট হইলো। সেম ইউআরএল থাকবে, ইউআরএলটা চেঞ্জ হবে না, কিন্তু ব্ল্যাক আছে। তো এখন আমরা যদি দেখি এটা রিলোড দিয়ে, তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে টাইম দিয়ে দিছে। আমি কিন্তু একটু ভিডিওটা পজ করছিলাম, তাই এখানে 8:20 আর 8:15 দুইটার ভিতরে 5 মিনিট ডিফারেন্ট হয়ে গেছে। তো এখন কিন্তু এখানে 3 ডটে এই যে ডিলেটের অপশন, তারপরে রোল ব্যাকের অপশন, মানে আগের ভার্সনে নিতে পারেন, আর ভার্সন চেঞ্জের যে বিষয়টা সেটা এখানে দিয়ে দিতে পারেন। যদি দিয়ে দিই 4 বা 3, সেভ করে দিলেন, দেন সেটা কিন্তু সেভ হয়ে গেল। বা এখান থেকে আপনারা এই ডোমেনটা আরও শর্ট করতে পারেন কাস্টম ডোমেন অ্যাডের মাধ্যমে। অ্যাড কাস্টম ডোমেনে গেলে তাদের ইজিলি ডোমেন অ্যাড করতে পারবেন কাস্টম ডোমেন। তো সেগুলো নিয়ে আমরা নেক্সটে দেখব। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।